কিছু বলবো না বললে হবে? তানিয়া যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়েটা দিয়ে দাও না। তুমি আই লাভ ইউ। তোমাকে আমি সেই ছোট থেকে ভালোবাসি, তাও তুমি আমার দিকে ফিরেই তাকাও না। এই ছোট লোকের বাচ্চা, ব্যান্ডাটা সাইড কর, আমার জরুরি মিটিং আছে। তো আমি তো সেটা চাই না, তানিয়াকে তার ভালোবাসার কাছে পৌঁছে দিয়ে এসো। কিন্তু শয়তান, প্রেম কখনো টাকা দিয়ে বিচার করা যায় না। দুটো মানুষের মনের মিল থাকলে প্রেম হয়ে যায়। আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, আপনারা আমাকে মেনে নিন। কি ব্যাপার শাহিন, গাড়ি থামাইলে কেন? স্যার, সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, সাইড দিচ্ছে না। এই ছোট লোকের বাচ্চা, ব্যান্ডাটা সাইড কর, আমার জরুরি মিটিং আছে। বাবু একটু দাঁড়ান, সামনে মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে চলে গেলে আপনাকে সাইড দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, আমাকে আগে সাইড দে, তোর কোনো কথা শুনতে চাই না। বাবু আপনি ইংরেজিতে গালাগালি দেবেন না, আপনার যদি তাড়া থাকে ব্যাক করে চলে যান। হ্যালো স্যার, আপনার যে মিটিংটা ছিল আপনার লেটার জন্য মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো শাহিন? হ্যাঁ জি স্যার, বলেন। গাড়িটা সাইডে লাগাও তো। জি স্যার, আমি এক্ষুনি লাগাচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস তোর জন্য আমার মিটিংটা আজ ক্যান্সেল হয়ে গেল? আপনি খামোখায় আমাকে গালাগালি করছেন, আপনি ভদ্রভাবে কথা বলুন। আর আমরা গড়ে বলে আত্মসম্মান বোধ আছে। ইউ বাস্টার্ড, আপনার সাহস কি করে হলো আমার বাপের গায়ে হাত দেওয়া? কি হয়েছে বাবা, তোমাকে ইনি মারছে কেন? আর বলিস না বাবা, উনাকে একজন সাইড দিতে গিয়ে লেট হচ্ছে বলে আমাকে মারতে আসছে। এই যে মুখোশ পরা ভদ্রলোক, শিক্ষিত হলেই হয় না, মনের মধ্যে একটা মনুষ্যত্ব বোধ থাকা চাই। তাছাড়া আপনাকে যদি এখন আমি গালাগালি করি তাহলে আপনার কেমন লাগবে? এই মুখ সামনে কথা বল, আর তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? আরে যান যান, বাড়ি গিয়ে একটা বুদ্ধির বই কিনেন, কিনে কিছু শিখে আসেন। তোকে আমি দেখে নেব। ড্রাইভার চলো। বাবা তুমি ভ্যানে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না বাবা, তুই পারবি না, তুই কোনোদিন চালাসনি তো। আরে বাবা, আমাকে একবার দিয়ে দেখো না, একবারে জাহাজের মতন ছোটাবো। ঠিক আছে ঠিক আছে বাবা, তুই যখন শুনছিস না চল। পিড়িতে কাঠালে লাঠা লাগলে পড়ে ছাড়ে না, গোলে মালে গোলে মালে পিড়িত কইরো না। আরে ওটা শফিক ভাই আসছে না? কিরা এভাবে আমার পট কেন আটকাছিস? কিসের জন্য আটকাছে তুমি বুঝতে পারছ না? সর সর, এখন আমাকে যেতে দে। আরে অত তাড়া কিসের, একটু থামো। কি হয়েছে তাড়াতাড়ি বল। কি আবার হবে, তুমি আমার মনের কথা বুঝতে পারছ না? মনের কথা মানে? তোমাকে আমি সেই ছোট থেকে ভালোবাসি, তাও তুমি আমার দিকে ফিরেই তাকাও না। কি সত্যি বলছিস? তা আমায় এতদিন বলিসনি। যাবার বলতাসি তো আবার এতে তুমি আমার পাশ ফিরে চলে যাও। আমার ভয় লাগে রে, আমরা গরিব তো। গরিব তো কি হয়েছে তা বলে প্রেম করতে পাবা না? ঠিক আছে লে, আর পাকামু করতে হবে না। তা চলো না আমরা কোথাও ঘুরতে যাই। ঠিক আছে বিকালে যাবো, আমি এখন বাড়ি যাই। আরে যাবা যাবা, দাঁড়াও, তা আমাকে ঘুরতে লেগে কি কিন দিবা? তোকে মেলা কিছু কিনে দেব, আমি এখন আসছি। মা, ও মা কোথায় গেল, দুটু খেটে দাও। ঠিক আছে তুই হাত মুখ ধুই বাস, তোকে খেতে দিছি। মা, আব্বা ভাই এখনো আসেনি? না রে বাবা, এখনো আসেনি, তুই খেয়ে নে, ওদের আসার সময় হয়ে গেছে। ওই দেখো মা, আব্বা ভাই চলে এসেছে।
আব্বার কি হয়েছে তাই তুমি চালিয়ে আসছো যে? না রে বাবা, আমার কিছু হয়নি। খোকা, তোর আব্বাকে কোথায় পালি? আর বলো না মা, আজকে আমি কলেজ থেকে আসার সময় দেখছি যে এক টাইপরা লোক আমার বাবাকে ধরে মারতে যাচ্ছিল, আর সেই সময় আমি ওইখানে হাজির দিয়ে সেই লোকটাকে আমি শিক্ষাও দিলাম। ওগো, তোমার কোনো জায়গায় লাগেনি তো? আরে না না, আমাদের আল্লাহ আছে না, আমাকে মারতে যাওয়ার আগে আমার ছেলে চলে এসেছিল। ঠিক আছে, একটু সাবধানে চলাফেরা করবা। আরে তোমরা যাও কি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ছাড়বো, কলেজে তো অনেক ক্লাস করলা, চলো একটু আমাদের হাতে ক্লাস করো। এই জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? কেন, একটু হাত দিলে ক্ষয় পড়ে যাবে তো। কথা না বলে পাখিটাকে তাড়াতাড়ি নিয়ে চলো। এই ধর, নিয়ে চল। কি ব্যাপারে সাথে? ওইখানে একটা মেয়েকে টানতে টানতে নিয়েছে, আর মেয়েটা বাঁচাও বাঁচাও করছে, চল গিয়ে দেখি। তাই তো দেখছি, চলো তাড়াতাড়ি। আপনি এবার যেতে পারেন, আপনার আর ভয় নাই। আপনি দেখে অনেক ধন্যবাদ, আপনি যদি আরেকটা উপকার করতেন তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, কি উপকার বলেন? যদি আপনারা আমাকে বাড়ি পৌঁছে দেন তাহলে খুব ভালো হতো। তাহলে ভাই তুমি যাও, আমার একটু বাইরে কাজ আছে। ঠিক আছে, তাহলে চলেন। হ্যাঁ বলুন, কি কথা? আপনি তো খুব ফাইট করতে পারেন, একবার দক্ষিণ ভারতের নায়কের মতো। আরে যা, আপনি কি যে বলেন না, আপনি না একটু বাড়িয়ে বলছেন। আপনি কেন আমাকে লেনদেন করছেন? যদি আপনি আমাকে লেওদাও করেন তাহলে আমি বেশি খুশি হব। না মানে? কেন আমরা ফ্রেন্ড হতে পারি না? না তা হতে পারেন না, কেন না আপনারা হচ্ছেন কোটিপতি, তাছাড়া আমি হচ্ছি মধ্যবিত্ত ঘরের ছেলে, আপনার সাথে বন্ধুত্ব মানায় না। কেন মানাবে না? ঠিক আছে, সব কথা বাদ দেন, চলেন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আমি বাড়ি চলে এসেছি, এ দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, চলো ভেতরে চলো। আজ নয়, অন্যদিন যাব। তাহলে তুমি যাও, আমি এখন আসছি। ঠিক আছে, যখন আসবে না বলছো তাহলে যাও। এই এক মিনিট দাঁড়াও,
আবার কি হলো? যে আমার এত বড় উপকার করলো তার তো আমার নামটাই জানা হলো না। আমার নাম হচ্ছে দুঃখ। ঠিক আছে তাহলে যাও। এই দাঁড়াও, আবার কি হলো? কই, আমার নামটা তো জিজ্ঞাসা করলে না। আচ্ছা শুনি, তোমার নাম কি? আমার নাম তানিয়া। আচ্ছা এবার কি আমি আসতে পারি? ঠিক আছে যাও, তোমাকে তো আর আমি ধরে রাখতে পারবো না। ওই তোমার নাম্বারটা তো দিয়ে যাও। ঠিক আছে লাও টুকো। তুমি চুপ করো, আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা ঘরে যা, দিয়ে ফেসে নে। আর তুমি কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি মিটিং আছে। তা তুমি কিছু খেয়ে গেলে না? মিটিংটা সেরে এসে খাবো। মুখের মন খারাপ কেন? যাও, তোমার সাথে কথা বলবো না। তা কেন বলবো না, সেটা বলবো তো। তুমি আমাকে ঘুরতে লেগে মেলা কিছু কিনে দিব বলেছিলা, তা তুমি আমাকে কিছু কিনে দাওনি। যাও, তোমার সাথে কথাই বলবো না। আমি হ্যালো, কে বলছেন? আরে আমাকে চিনতে পারছো না, আমি তানিয়া বলছি। হ্যাঁ বলো, কিসের জন্য ফোন করেছো? কেন ফোন করতে পারি না? আরে পারবে না কেন, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি এখন পড়াশোনা করছি। কালকে আমার সঙ্গে কলেজের ফিল্ডে দেখা করো। ঠিক আছে কালকে দেখা করব। ভাই কে ফোন করেছিল তোমাকে? আর বলিস না, তানিয়া ফোন করেছিল আমাকে। তানিয়া? সেটা বা কে ভাই? আরে সকালবেলায় যে মেয়েটাকে আমরা বাঁচালাম না, সেই মেয়েটার নাম হচ্ছে তানিয়া। কি ব্যাপার, নাম্বার দিয়া দি হচ্ছে, ভাবি করার ইচ্ছা আছে নাকি? দেখবি বেশি পাকা হয়ে গেছিস না?
দেখো ভাই, প্রেম টেম করো না, ওরা বড় লোক, কখনোই তোমাদের প্রেমটা মেনে নেবে না। না রে, কালকে ডেকেছে, যাই না গিয়ে দেখি কি বলে। কি হয়েছে বলো, ডাকলে কেন? কালকে আমার সারা রাত ঘুম হয়নি। তা কেন ঘুম হয়নি? তোমার কথা ভাবতে ভাবতে। তা তুমি আমার কথা কেন ভাববে? আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। না, তা হতে পারে না। তা কেন হবে না? তার কারণ হচ্ছে তোমরা হচ্ছে বড় লোক। প্রেম কখনো ধনী ও গরিব থেকে হয় না, দুজনের মনের মিল থাকলেই হলো। কথাটা সত্য, কিন্তু দেখো অভাব যখন চেপে ধরবে না, তখন ভালোবাসার জানলা দিয়ে পালাবে। আমি যদি অভাবকে সুখ বলে মেনে নিই, তাহলে তুমি কেন পারবে না? তাও তুমি একবার ভেবে দেখবে। আমার ভাবা হয়ে গেছে, আমি আর ভাবতে পারবো না। শোনো, অভাব কি জিনিস তুমি এখনো হয়তো দেখোনি, যেদিন দেখতে পাবে না সেদিন বুঝবে। আমি ওইসব কিছু শুনতে চাই না, তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। দেখো, আমার সাথে প্রেম করে বিয়ে করলে তোমাকে দুমুঠো খাবার ছাড়া আর কিছুই দিতে পারবো না। তাই দিও, গরিবের যে নুন ভাতে স্বাদ আছে, সেটা বড় লোকের মাছ ভাতে স্বাদ নাই। ঠিক আছে, তাই হবে, তোমার সুখেই আমার সুখ। ঠিক আছে, চলো ওই দিকটায় যাই। কিরে, এত রাত কেন? আর বলো না ভাই, খেলতে গিয়ে রাত হয়ে গেল। ঠিক আছে, এরকম রাত আর করবি না, এখন দিনকাল খারাপ। কি ভাই, ভাবির সাথে দেখা হয়েছে? হ্যাঁ রে, দেখা হয়েছে। তা কি বললো? আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, কি বলছো ভাই? আমাকে কালকে নিয়ে যাবে, ভাবির সাথে দেখা করব। যাবি বলছিস? ঠিক আছে, কালকে নিয়ে যাব তোকে। দাঁড়া, তানিয়াকে একটা ফোন করে জানিয়ে দিই। হ্যালো তানিয়া। হ্যাঁ, কি হলো? হ্যাঁ বলছি, কালকে আমার সাথে দেখা করো। কোথায় দেখা করব? আরে প্রথমে আমাদের যেখানে দেখা হয়েছিল না? হ্যাঁ ওইখানেই। তাই হবে। ঠিক আছে, বলে দিলাম, কালকে রেডি হয়ে যাবি। ঠিক আছে। কেমন আছো তানিয়া? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর এটা তোমার বন্ধু? আরে না না, এটা আমার বন্ধু না, এটা আমার ছোট ভাই। আ, কি বলছো? তাহলে এটা তো আমার দেওর হচ্ছে। দেওর হবে পরে, আগে আমার কয়েকটা কথা শুনো। তুমি আবার কি কথা বলবে? দেখো আমাদের অবস্থা ভালো না, আমার ভাইকে তুমি ভুলে যাও। আমি মরে যাব, তাও আমি দুঃখকে ছাড়তে পারবো না। আমার ভাইয়ের ভিতরে এমন কি দেখেছো তাই তুমি এক নজরে ভালোবেসে ফেলেছো? আমি ওসব জানি না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি চাও ওর ভাই হয়ে? ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এখান থেকে চলে গেলাম। এই শফিক, যাস না যাস না, শোন, যা, চলে গেল। এই তুমি কোথায় যাচ্ছ, শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো। আই লাভ ইউ। দেখো তানিয়া, তাও আমার ভয় করছে। আরে প্রেম করতে গেলে ভয় করলে হবে? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই আকাশ বাতাস সাক্ষী থাকলো, কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। চুপি সারে তুমি এলে মনের ঘরে, মন আজ ভাসতে চায় সুদূরে তোমায় ঘিরে।
চুপি সারে তুমি এলে মনের ঘরে মন আজ ভাসতে চাই সুরে তোমায় ঘিরে চুপি সারে তুমি নিলে আপন করে কেন আসি ছুটে আমি ফিরে ফিরে চলো ছেড়ে যাই চেনা চেনা সব বলো না সুরে সুরে চুপি সারে তুমি এলে মনের ঘরে মন আজ ভাসতে চাই সুরে তোমায় ঘিরে চুপি সারে তুমি নিলে আপন করে কেন আসি ছুটে আমি ফিরে ফিরে ব্যাপার ওটা তানিয়া না কিন্তু এখানে বসে কি করছে তানিয়া অনেকক্ষণ গল্প হলো চলো এবার বাড়ি যাই আরে আরেকটু থাকো না তানিয়া তোর এত বড় সাহস ভ্যানালা ছেলের সাথে বসে এখানে প্রেম করছিস এ কি ভাই তুমি এখানে হ্যাঁ আমি উঠে বলছি না ভাই আমাকে ছেড়ে দাও আমি ওকে ছাড়া বাঁচবো না এই ফকিনের বাচ্চা তোর কি করে সাহস হয় আমার বোনের সাথে প্রেম করা প্রেম কখনো টাকা দিয়ে বিচার করা যায় না দুটো মানুষের মনের মিল থাকলে প্রেম হয়ে যায় কি করে হারামজাদা আমার মুখের মধ্যে কথা বলা ভাই ওকে মেরে তুমি ঠিক করলে না তুই আমাকে জ্ঞান দিচ্ছিস চল বাড়ি আজকে তোর হবে আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ তুই এখন ঘরে বন্ধ থাক কি গো তানিয়াকে ঘরে ভেতরে বন্দি করে রাখলি কেন তোমার ননদের পাখা গুজেছে এক ভিখারির বাচ্চার সাথে রাস্তা ধরে প্রেম করছিল দেখো মাথাটা ঠান্ডা করো তুমি চুপ থাকো আর এই ঘরের দরজা খুলবে না কালকে আমার বন্ধুর সাথে কানিয়ার বিয়ে দেবো দেখো রাগের মাথায় উল্টো পাল্টা করে বসো না তুমি কিছু বলবে না বললাম না কিছু বলবো না বললে হবে তানিয়া যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়েটা দিয়ে দাও না তুমি চুপ থাকো কালকে ওর বিয়ে দিয়ে দেবো তানিয়া এভাবে ভেঙে পড়িস না ভাবি তুমি একটা কিছু করো আমি দুকুকে ছাড়া থাকতে পারবো না দেখ তুই তো তোর ভাইকে চিনিস আমি কিছু বলতে গেলেই তো আমার সঙ্গে ঝামেলা করে
তাও ভাবি তুমি ভাইকে একটু বুঝিয়ে বলো না। দাঁড়া দেখছি কি করা যায়, চল খাবি চল। না মা আমি খাবো না, আমার খিদে নাই। কেন রে খাবি না কেন, তোর মন তো খারাপ কেন? কিছু হয়নি, সারাদিন তো কিছুই খাসনি, আবার তোর মনটা খারাপ লাগছে, তোর কিছু হয়েছে নাকি? দুখুয়া দুখু, তুই কাঁদছিস কেন? কেন কাঁদছে জানো মা? ভাই একটা মেয়েকে ভালোবাসে। আ কি বলছিস রে? মা গরিব হওয়া কি খুব অপরাধ? না বাবা গরিব হওয়া কোনো অপরাধ না। শোন বাবা, ওই মেয়ে যদি তোর কপালে থাকে তাহলে ঠিক তোর কাছেই ফিরে আসবে। শাহিন একটু শুনে যাও। হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে বলুন। তোমাকে একটা কথা বলছি, তোমার স্যার জানে না জানতে পারে। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন। শোনো, তানিয়া তো আজকে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু তানিয়া তো অন্য কাউকে ভালোবাসে। সে তো জানি ম্যাডাম, কিন্তু আমি তো সেটা চাই না। তানিয়াকে তার ভালোবাসার কাছে পৌঁছে দিয়ে এসো। কিন্তু স্যার জানতে পারলে কি হবে ভেবে দেখেছেন? আমি তোমার স্যারকে সামলে নেবো, তুমি এখন যাও। তানিয়া বেরিয়ে আয়। তানিয়া, ও তানিয়া কোথায় গেলি? চিল্লিয়ে কোনো লাভ নেই, তানিয়া তার ভালোবাসার কাছে আছে। আর এত বড় সাহস, ও ছোট লোকের বাচ্চার বাড়িতে আবার গিয়েছে? ও যায়নি, ওকে আমি পাঠিয়েছি। কি তোর এত বড় সাহস? ওকে পরে দেখছি, আগে ওর ব্যবস্থাটা করে আসি। কি তুমি এখানে? হ্যাঁ আমি, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, তুমি তোমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। ঠিক আছে তাই চলো। মা আব্বা কোথায় গেলে? তাড়াতাড়ি বেড়ে আসো। একি তানিয়া তুমি? দুখু এ মেয়েটাকে বিয়ের সাথে এসেছে। আব্বা আমরা একে অপরকে ভালোবাসি। এ কথা তো আমাকে কোনোদিন বলিসনি। না মানে বলা হয়নি। কিন্তু বিয়ের সাথে কেন এসেছে? আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, আপনারা আমাকে মেরে নিন। দেখো মা আমরা গরিব, যেহেতু আমার ছেলেকে ভালোবাসো আমরা যদি মানি তোমার বাবা মা কখনো মেনে নেবে না। আমার বাবা মা কেউ নেই, আমার ভাই আর ভাবি আছে। ঠিক আছে পিয়া, বৌমাকে নিয়ে ঘরে যাও। আব্বা তাহলে আমি মলানা দেখিলে আসি, বিয়েটা পড়াইতে হবে না? দাঁড়ান, কার বিয়ে পড়াবেন? আমার ছেলের বিয়ে আমি পড়াবো তো, আপনি বুলার কে? আমারই বোনের বিয়ে দিচ্ছ, আবার বলছো আপনি কে? গলা নামিয়ে কথা বলুন, আপনার বোনকে আমরা নিয়ে আসিনি, আপনার বোনই নিজে ইচ্ছায় এসেছে। চল শয়তান বাড়ি, তোর বাদনামও ছাড়াচ্ছি। না আমি যাব না। আর শোনো, চাই না আমার অট্টলিকার বাড়ি, আমার এই কুড়ো ঘরই ঠিক আছে। সন্তানিয়া কথাটা ভেবে বল, আমার সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করবো? চাই না তোমার সম্পত্তি, আমি এই কুড়ো ঘরে থাকতে চাই। শুনলেন তো আপনার বোনের কথা, আপনার বোনই যেতে চাইছে না। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। ও কিছু করবে না, যা করার আমাকেই করতে হবে। আপনি আবার কে? আমি তানিয়ার ভাবি। এ কি তুমি এখানে? ঠিক আছে চলেন তাহলে, আমরা চার রাত এক জায়গায় করে দিই। দাঁড়াও, আমাকে নিবে না তোমরা? তার মানে তুমি এদের ভালোবাসাটা মেনে নিচ্ছ? না মেনে কি উপায় আছে, আজকে তোমাদের ভালোবাসার কাছে হার মেনে গেলাম। তাহলে তো ভালো হলো, আমাকে আর কষ্ট করে মলবি ডাকতে যেতে হবে না।